আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের 85 পেজের সমাধান। আমরা এখানে বইয়ের 1 নম্বর কোশ্চেনটি সলভ করব। বন্ধুরা, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, 500 টাকা দুজন বন্ধুর মাঝে 2:3 এভাবে ভাগ করে দেওয়া হলো, কে কত টাকা পাবে? দেখেন, এখানে এই ম্যাথটা মোট দুই টাইপের হয়। এক টাইপ হলো যে পুরো টাকাটা বলে দেওয়া, আর এক টাইপ হলো কোনো একজনকে বলে দেওয়া। যদি আপনার পুরো টাকাটা বলতো, যেমন এখানে পুরো টাকা বলে দিস, তাহলে কিন্তু অঙ্কটা ইজি হয়, দুইটা ইজি অনেক। বাট যদি আপনাকে একজনের টাকা বলে দেয়, আগে দেখেন 2:3 কিভাবে আসলো, এটা কেন আসলো। সাপোজ এই টাকাটা ছিল মনে করেন 20 টাকা আর 30 টাকা, তাহলে যখন কোনো মান কমন যায় তখন আমরা ভাগ করে একটা মান অনুপাত করে নিই। তাহলে এটাকে আমরা অনুপাত দিয়ে, একমাত্র কমন গেলে কিন্তু পসিবল, আমরা 10 দিয়ে ভাগ করবো, 10 2 20, 10 3 3, এলো অনুপাত। তাহলে আপনি 10 দিয়ে ভাগ করলেন না, তাহলে এইটাকে আমরা ধরি একটা কোনো কমন মান ক ধরি। আপনি এখানে 10 বুঝছেন, বাট যদি আপনি এখানে শিওর না হয়, 200 তো হতে পারত, 200:300, তাহলে আপনি 100 দিয়ে ভাগ করতেন, হতো 2:3, এখানে 100 দিয়ে ভাগ করতেন। আর এই জন্য কিন্তু আমরা অনুপাতে সাধারণ রাশি ক ধরে নিই। যদি এখানে এটা না বলে বলতো যে প্রথম বন্ধু পাবে 200 টাকা, তাহলে আপনি কি করতেন, দেখেন তো এটা করতেন কিন্তু, যে অনুপাতে সাধারণ রাশি ক, তাহলে অনুপাতটি হবে 2:3, তখন এই নিয়মটা করতেন 2:3। তাহলে প্রথম জন টাকা বলা আছে, এই যে কোনো একজনের টাকা থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে হয়তো 2:200 বা ক = 200/2 = 100 টাকা। কর যখন পেয়ে গেছেন 100 টাকা, তাহলে এখানে হলে কি 300 টাকা, 3 × 100 = 300 টাকা। এখন চেক করতেন, দেখেন আবার হয়েছে কিনা, 300 আর আগেরটা 200, 100 বাদ দেন, 2:3 মানটা কিন্তু একে আসতে হবে। যদি এটা না থাকতো, সহজ এটা একটা জিনিস, আপনাদের বইতে লেখা আছে পূর্ব রাশি আর উত্তর রাশি। আমি পূর্ব রাশি, উত্তর রাশি, গুরুমান, লঘুমান, গুরু, এটা সবগুলো আমি ইজিভাবে শেখাবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, আগে এটা দেখে নেন। তাহলে সমাধানটা শুরু করি আমরা। সমাধানটা কি হলো, 500 টাকা দুজন ভাগ করে দেবেন। তাহলে আগে লেখেন, দেওয়া আছে অনুপাত, আমি এটা লিখবো না, আমি যা লিখবো অনুপাতের যোগফল, আমি ডিরেক্ট লিখবো অনুপাতের যোগফল কত, 2:3 না, তাহলে 2 + 3 = কত, 5, কত হলো 5। তাহলে প্রথম জন পাবে, আপনার বইতে লেখা আছে পূর্ব রাশি আর উত্তর রাশি, প্রথমটাকে বলে পূর্ব রাশি, পরেরটাকে বলে উত্তর রাশি। ওকে, প্রথম জন পাবে কি, মোট টাকা 500 গুণ প্রথম জন, তাহলে প্রথম 2/5। এখন এটা কেন হয় এই 2/5, দেখেন খেয়াল করেন, মোট কিন্তু যে কোনো জিনিসের মোট পরিমাণটা এক। তাহলে দেখেন প্রথম জন 2, নিচে হলো মোটটা 5, সেকেন্ড জন 3, মোটটা কত, 5, লসাগু করেন তো 5 + 5 + 5, তাহলে 2 × 3, তাহলে কত, 5/5 = কত হলো 1। দেখছেন মোট কাজ বেরিয়েছে, এই জন্য প্রথম জন বললে প্রথমটা মান বাই হলো মোটটা, আর সেকেন্ড জন বললে সেকেন্ডটা বাই মোটটা। আবার একটা ইম্পর্টেন্ট জিনিস, এখান যে যোগফলটা হবে ওই মানটা অবশ্যই একে ভাগ যাবে, না হলে বুঝুন আমরা অঙ্কটা ভুল হয়েছে। দেখেন 5 × 1 = 5, বাকি 2 শূন্য বসে গেল আর 200 একটা বেড়ে গেল, না ভাগ হলে কি বল, মানটা অবশ্যই ভুল হয়েছে, 5 × 1 = 5 দেখবেন। এটা প্রথম জন, এখন লেখেন দ্বিতীয় জন পেলো মোট টাকা কত, 500, সেকেন্ড জন হলো 3 × 5, 5 × 1 = 5, বাকি 200 300 টাকা। এবার আবার দেখেন, এটা টাকাটা লিখবেন, সংখ্যা টাকা লিখবেন। এবার দেখেন কী জিনিস, আবার চেক করুন 200 আর 300 কত, 500 হয়েছে কিনা, তাহলে আপনার অঙ্কটা ঠিক হলো। এই হলো আপনাদের ম্যাথগুলো। আমার কিন্তু অনুশীলনের ম্যাথটা প্রত্যেকটা অঙ্ক আলাদা করে আপলোড করা আছে, দেন সবগুলো আবার একসাথে আলাদা করা, মানে আলাদা করা আছে। যারা দেখেন না দেখে আসবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।